আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দুবাই আমিও ভালো আছি। তো আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল লাইভ এগ্রিকালচার, তো যারা সাবস্ক্রাইব করছেন তাদের অশেষ ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন, আর যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকে তো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য, কিভাবে ড্রাগন ফলের গাছ লাগাবেন কোন পদ্ধতিতে, তো আপনাদের দেখাবো আজকে, সাথেই থাকেন প্রিয় বন্ধুরা। গাছটি কিভাবে লাগানো হয়েছে, তো চারপাশ দিয়ে বেলে দোয়াশ মাটি দিয়ে আপনার ভিট বানানো হয়েছে। আপনার যে কোনো মাটি দিয়ে ভিট বানানো পারেন পানি রাখার জন্য। আর গাছটি আপনারা বুনবেন হলো একটা খাম্বিতে চারটা আপনার ড্রাগন চারা লাগাতে হয়, এই যে একটা দুইটা তিনটা চারপাশে চারটা লাগাতে হয়। আর আপনারা খাম্বি নিজেরা বানিয়ে নিতে পারেন বা আপনারা খাম্বি কিনেও রেডিমেড কিনে আনতে পারেন। এই যে খাম্বির উপরে যে এভাবে এইভাবে এইভাবে করে দিতে পারেন, এইভাবে রড দিয়ে দিলে আর এইভাবে রড দিয়ে দিলে চারটাই চার মাথা হবে। তো চার মাথায় টারটা বসিয়ে দিলে আপনার হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনার গাছের গুড়ে মাটি দিয়ে দিতে হবে, চারাটি খাম্বিতে লাগিয়ে চারটা লাগিয়ে দিয়ে পরে আপনার ওই জায়গায় মাটি দিয়ে দিতে হবে। এই পদ্ধতিতে লাগাবেন ভালো হবে। আর গাছের গুড়ে আপনার কী ব্যবহার করবেন, গাছের গুড়ে যে আপনার জৈব সার যে আছে, আপনার জৈব সার তারপরে রাসায়নিক সার ব্যবহার করার এত প্রয়োজন নাই, আপনারা জৈব সার ব্যবহার করতে পারেন গাছের মধ্যে। আর আপনার ছাগলের বীজ, গরুর বীজ বা মুরগির যে আপনার পোলট্রি মুরগির যে লিটারগুলো আছে ওগুলা ব্যবহার করতে পারেন, ওগুলা আপনার গাছের চারপাশ দিয়ে দিয়ে দিবেন। আপনার ভালো কাজ করে হলো আপনার যেটা হলো মুরগির যে আপনার লিটারটা বা বীজটা যেটা বলে ওটা আপনার কাজ করে, ওইটা আপনার ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে। তো এই পদ্ধতিতে আপনারা গাছ লাগালে আপনাদের গাছগুলো ভালো হবে। আপনারা প্রচুর ব্যবহার করবেন যে হলো যে আপনার মুরগি বীজটা, ওটা আপনি বীজারাও ব্যবহার করতে পারেন, শুকনারা বীজ ব্যবহার করতে পারবেন, কিন্তু গোবরের আপনার গোবরটা শুকিয়ে আপনারা শুকিয়ে ফাঁকি করে আপনার গাছের করে দিবেন। আর যদি আপনাদের কোনো তথ্য জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন। এই পদ্ধতিতে লাগালে অনেক ভালো হয়। তো ভাই কিছু বলবেন, তো আপনার এই জায়গায় কতদিন ধরে কাজ করতেছেন? তো আপনার কি কি কাজ করেন এর ভিতরে? তো আপনার গাছ গাছালি মানে কেমন লাগে? ভালো লাগে। তো আপনার বাড়ি কোথায়? বগুড়াতে। আপনি কি করতেন আগে? তো বাসায় কাজ করতেন, কৃষিকাজ। তো এই যে ড্রাগন গাছটি লাগানো হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে এই পদ্ধতিতে আপনারা লাগাবেন তাহলে ভালো হবে আপনাদের। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানান আপনারা, তো আমরা উত্তর দিয়ে দিব। তো যারা ড্রাগন চারা নিতে চান, আমাদের কাছে ড্রাগন চারা আছে আপনার হলুদ, তারপরে লাল, লাল চারটাই কেজি হয়, হলুদও আপনার চারটাই কেজি হয়, আর যারা সাদা আপনার পিঙ্ক কালার ওটা আপনার একটাই এক কেজি হয়। আমাদের কাছে আপনার 16 জাতের ড্রাগন আছে, তারা নিতে পারবেন। সব জালে আমরা কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি, আপনারা এসেও নিতে পারবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখবেন আর আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।